আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে আমরা ফেসবুকের এই ভিডিওগুলো, আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো সেভ করে কিভাবে আমরা গ্যালারিতে আনতে পারবো বা ফাইলে সেভ করতে পারবো। শুধু ফেসবুকের না, আমরা ইউটিউবের ভিডিও, হ্যাঁ ইউটিউবের কোন ভিডিওগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা এই ভিডিওগুলো, হ্যাঁ এগুলো সেভ করে আমরা কিভাবে গ্যালারিতে আনতে পারবো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি তো ইউটিউবের ভিডিও সেভ করতে পারি, সরি ডাউনলোড করতে পারি, কিভাবে ডাউনলোড করতে পারি? আমরা যদি একটু ক্লিক করি ড্যান্স একটা ভিডিও, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমরা কোনো ডাউনলোড অপশন পাচ্ছি না, তাই না? আপনি যদি ইউটিউবটা আপডেট করেন তাহলে ডাউনলোড অপশনটা চলে যাবে, আর আপনি যদি ওল্ড ভার্সন ইউজ করে থাকেন তাহলে এখানে ডাউনলোড অপশনটা থাকবে, আর এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে ডাউনলোড সেভ কোথায় থাকবে, হ্যাঁ সে বিষয়ে যদি আপনাদেরকে একটু দেখায়। হ্যাঁ ডাউনলোড থাকবে, সেভ হয়ে থাকবে এখানে, কোথায় থাকবে বলেন? এই যে এখানে থাকবে, হ্যাঁ এখানে ডাউনলোড সেভ হয়ে থাকবে। তাহলে এখানে যদি থাকে তাহলে এখান থেকে কি আমরা কাউকে দিতে পারবো ভিডিওটা বলেন, বা আমরা গ্যালারিতে রেখে কোনো কাজ করতে পারবো, বা এই ভিডিওটাকে কাট সুইট করে আমরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারবো? পারবো না, হ্যাঁ শুধু এখানেই থেকে যাবে, আপনি এখান থেকেই দেখতে পারবেন, তাই না? তো আমাদের আলোচনার বিষয় এবং আপনাদেরকে কী শেখাবো সেটা হচ্ছে যে আপনি ডাউনলোড করবেন কিন্তু সেটা কোথায় থাকবে? গ্যালারিতে থাকবে বা আপনার মেমোরি ফাইলে সেভ হয়ে যাবে। হ্যাঁ আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে ঠিক আছে, আমরা প্রথমে একটু ফেসবুকেরটা দেখি। হ্যাঁ আমরা একটু ট্রাই করি ডাউনলোড করার জন্য, তারপর আমরা একটা পদ্ধতি অবলম্বন করব যেটার মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভিডিও। আমি দুঃখিত যে ভিডিওগুলো হঠাৎ করে আপনাদেরকে দেখানোর সময় এরকম বাজে ভিডিওগুলো আসার জন্য। আচ্ছা ধরুন আমাদের এই ওয়াচটা ভালো লাগছে, হ্যাঁ এটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। ডাউনলোড করার জন্য কোথায় ক্লিক করতে হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইক অপশন আছে, এখানে একটা কমেন্ট অপশন আছে, এখানে একটা শেয়ার অপশন আছে, তাই না? তাহলে এখানে আমরা ডাউনলোড অপশনটা পাচ্ছি না, তো নিচে এই যে এখানে ক্লিক করলে পাবো, তাই না? এই যে থ্রি ডট একটা অপশন আছে, আমরা ক্লিক করি তাহলে দেখি। আচ্ছা এখানে দেখেন এখানেও ডাউনলোড অপশনটা নাই, তাই না? শেয়ার সেভ পোস্ট ফিন সাপোর্ট অর রিফুড ভিডিও ট্রন অর নোটিফিকেশন ফর দিস কপি লিঙ্ক, আমরা এখানে ডাউনলোড অপশনটা পাচ্ছি না। তাহলে সেভ ডাউনলোড করবো কীভাবে ভাই? আচ্ছা আমরা ইউটিউবেরটা দেখলাম, ইউটিউবের কী দেখলাম বলেন? যে আমরা যদি ডাউনলোড করি তাহলে এখানে থেকে যাবে, হ্যাঁ এটা গ্যালারিতে সেভ হবে না, বা এখানে আমরা ইউ পাচ্ছি না, ডাউনলোড অপশনটাও কি পাচ্ছি না আপডেট হওয়ার পরে, তাই না? তাহলে এগুলো সেভ করে কীভাবে আমরা গ্যালারিতে সেভ করবো, তাই না? এটাই তো মূল বিষয়। আচ্ছা ফেসবুক এবং ইউটিউবের এই ভিডিওগুলো সেভ করার জন্য একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে, ঠিক আছে? আচ্ছা কোন সফটওয়্যারটা? আচ্ছা সেটা সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য চলে যাবেন কোথায়? আপনাদের ক্রোম ব্রাউজারে। হ্যাঁ ক্রোম ব্রাউজার তো চিনেন, তাই না? এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। যদি না চিনে থাকেন তাহলে আমাকে বলবেন, হ্যাঁ কোথায় বলবেন? কমেন্ট বক্সে বলবেন, কমেন্ট বক্সে বললে আমি আপনাকে ক্রোম ব্রাউজার কি সেটা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা কোথায় গেলাম বলেন? ক্রোম ব্রাউজারে গেলাম, সেখানে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কেন ডাউনলোড করব? ফেসবুক এবং ইউটিউবের যেই ভিডিওগুলো আছে সেগুলো সেভ করে আমরা কীভাবে আমাদের মেমোরি ফাইল বা গ্যালারিতে সেভ করব, তাই না? তার জন্য আমরা একটা সফটওয়্যার সাহায্য নেব। কোন সফটওয়্যার? সফটওয়্যারটার নাম হচ্ছে SHANAFI, সানাফ টিউব। হ্যাঁ এই যে SNAFI সানাফ, হ্যাঁ TUVA, হ্যাঁ সানাফ টিউব, এটা লিখবেন, তাই না? এটা লিখে আপনি সার্চ করবেন, তাহলে সফটওয়্যারটা কী নাম আমরা জানতে পারলাম, সানাফ টিউব। কীভাবে লিখতে হবে? SNAFI TUVA এভাবে লিখতে হবে। কোথায় লিখতে হবে? ক্রোম ব্রাউজারে লিখতে হবে। আচ্ছা আমরা কী করলাম? সার্চ করলাম। হ্যাঁ করার পরে দেখেন আমাদের কাছে কতগুলো ওয়েবসাইট শো করবে। হ্যাঁ এখান থেকে কোন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো, তাই না? সেটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, এই যে সানাফ টিউব, এটা অরিজিনাল একটা ওয়েবসাইট, হ্যাঁ এই সফটওয়্যারটার ওয়েবসাইট, আমরা এটার ভিতরে ঢুকবো। আমি আরেকবার বলে দিই আপনাদেরকে, ঠিক আছে? আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, সেখানে গিয়ে লিখলাম কি সানাফ টিউব। সেখানে সানাফ টিউব লিখে চার্জ করার পরে আমাদের কাছে দুইটি ওয়েবসাইট দেখাচ্ছে, একটা হচ্ছে উপরে আমরা এটাতে প্রবেশ করবো না সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য, আমরা প্রবেশ করবো এটাতে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে আমরা এটাতে ক্লিক করলাম। হ্যাঁ ক্লিক করার পরে কী হবে? সফটওয়্যারটা চলে আসবে আমাদের সামনে ডাউনলোড করার জন্য, আমাদেরকে বলবে। হ্যাঁ
আচ্ছা, আমরা এখনই দেখবো ইনশাল্লাহ। আচ্ছা চলে আসছে, তাই না? এখানে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি এখানে ডাউনলোড করবো, এখানে এখানে ক্লিক করবো, নাকি এই যে এখানে ক্লিক করবো? ঠিক আছে না? আচ্ছা, দুইটা ডাউনলোড অপশন আছে, আমরা কোথায় ক্লিক করবো, তাই না? আচ্ছা, আমরা এখানেও ক্লিক করতে পারি বা নিচেও ক্লিক করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। কোথায় ক্লিক করলাম বলেন? এই যে এখানে আমরা ক্লিক করেছি অলরেডি, আশা করছি আমরা খুব দ্রুতই ডাউনলোড হওয়া শুরু করবে। আচ্ছা দেখেন, এখানে ক্লিক করার পরে আমাদেরকে বলছে যে আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি, তাই না? এখানে বলছে যে এই যে এখানে ডাউনলোড একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? আপনি ডাউনলোড অপশনেই ভিডিওটা ডাউনলোড করেন। হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। আমি ক্লিক করে দিলাম আপনাদের দেখানোর সাথে, এরকম একটা অপশন আসতে পারে। হ্যাঁ, আপনি লিখবেন ডাউনলোড এনি ওয়ে, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন, আমরা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এই সফটওয়্যারটা কেন ডাউনলোড করছি বলেন? ফেসবুক এবং ইউটিউবের ভিডিও আমরা সেভ করি কীভাবে? গ্যালারিতে সেভ করতে পারি, ঠিক আছে না? আমরা এই জন্য ডাউনলোড করছি। আচ্ছা, আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা কি করলাম বলেন? এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ইনস্টল করব কিভাবে, তাই না? সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন, কোথায় বলেন? এই যে এখানে, একটু এদিকে লক্ষ্য করেন না, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাদেরকে ডাউনলোড একটা অপশন খুঁজতে হবে। এই যে এখানে ডাউনলোড লেখা আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম, তাই না? ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা, তাই না? এটা ডাউনলোড হওয়ার পরে আমি ডাউনলোড করি আপনাদের জন্য। হ্যাঁ, যেহেতু আমার ওয়াইফাই আছে, আমার তো ডাটা নেবে না অতটা, তাই না? আচ্ছা ঠিক আছে, ডাউনলোড হয়ে যাবে এখনই, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমি নেটওয়ার্ক আওতা থেকে অনেক দূরে, তাই একটু সময় নিচ্ছে, ডাউনলোড হয়ে যাবে এক্ষণে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা সফটওয়্যারটা কেন ডাউনলোড করছি বলেন? আমরা ফেসবুক এবং ইউটিউবের ভিডিওগুলা সেভ করে কীভাবে আমাদের মেমোরি ফাইলে রাখতে পারি বা আমাদের গ্যালারিতে আনতে পারি, তাই না? এই জন্য আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করেছি। এবার এটাকে ইনস্টল করতে হবে, কোথায় ক্লিক করতে হবে? এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা ক্লিক করে দিলাম, তাই না? ক্লিক করার পরে দেখেন এখানে ইনস্টল, ক্যান্সেল আর ইনস্টল দুটো অপশন দেখাচ্ছে। হ্যাঁ, আপনি ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করবে। আমরা আশা করি ইনস্টলের পদ্ধতিটা শিখতে পারলাম, তাই না? আচ্ছা, আমি আরেকবার দেখাবো, তাই না? আচ্ছা, আমরা আমরা কোথায় গেলাম বলেন? আমি আবার ব্যাগে চলে যাই, এখানে থ্রি ডটে ক্লিক করলাম, এই যে এখানে। এখান থেকে আমরা কোথায় গেলাম? ডাউনলোডে, তাই না? ডাউনলোড থেকে কোথায় গেলাম? এই যে স্নাফ টিউব লেখা আছে সফটওয়্যারটা, এটা আমরা ডাউনলোড করছিলাম একটু আগে, তাই না? আচ্ছা, এটার উপরে ক্লিক করব। কেন ক্লিক করব? ইনস্টল করার জন্য আমরা ক্লিক করলাম, তাই না? এবার কোথায় ক্লিক করবে? এই যে INSTALL ইনস্টল, এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে? ইনস্টল হওয়া শুরু করবে। আচ্ছা, ইনস্টল হওয়ার পর কোথায় থাকবে সফটওয়্যারটা, ঠিক আছে না? ইনস্টল হওয়ার পর ঠিক আপনার এই যে এই ফোল্ডারের ভিতরে থাকবে, তাই না? আমি দেখাচ্ছি যে আমি ইনস্টল করার পর আমার সফটওয়্যারটা কোথায় আছে। হ্যাঁ, আমি একটু স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন, তাই না? এই যে সফটওয়্যারটা চলে আসছে, তাই না? এখানে আসছে কি না সেটা একটু আপনি কনফার্ম হতে হবে। সফটওয়্যার যদি ইনস্টল হয় তাহলে এখানে আপনাকে শো করবে, ঠিক আছে? আমরা তো সফটওয়্যারটা ইনস্টল করতে পারলাম কই, ফেসবুক এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড হচ্ছে কই, তাই না? এরকম একটা কোশ্চেন আমাকে করবেন। ঠিক আছে, আমরা চলে যাব ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে গিয়ে প্রথমে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এই যে ফুড আফি, এই আফুটার কন্টেন্টটা আমরা ডাউনলোড করব না, আমরা এটা করব না, আমরা অন্য একটা করি। হ্যাঁ, আমরা এই যে হুজুরেরটা করব না, এটাও করব না, আমরা ওনার ভিডিওটাও ডাউনলোড করব না, আমরা এটা করব। হ্যাঁ, এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কী করতে হবে? এখানে কি সফটওয়্যারটা ডাউনলোড করার কারণে এখানে কি কোনো ডাউনলোড অপশন আসছে? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, তাহলে নিচ্ছে এখানে আসছে, এই যে থ্রি ডটে ক্লিক করলে আসবে হয়তো বা, না এখানেও আসছে না। তাহলে কী করতে হবে? যেহেতু এই ভিডিওটা আমরা ডাউনলোড করব, কোন ভিডিও? এই ভিডিওটা, সেক্ষেত্রে আমাদের থেকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি আপনাকে, ঠিক আছে না? আচ্ছা, আপনি এই ভিডিওটা ডাউনলোড করার জন্য থ্রি ডটে, শুধু এই ভিডিওটা না, আপনি যদি এই ভিডিওটাও ডাউনলোড করতে চান তাহলে কোথায় ক্লিক করবেন? থ্রি ডটে। সেখান থেকে কি কোথায় যাবেন আপনি বলেন? এই যে কফি লিঙ্কে চলে যাবেন। হ্যাঁ, এই যে কফি লিঙ্ক, লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা লিঙ্কটা কপি করলাম, তাহলে আপনার কথা মতো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারে। কোথায়? যে সফটওয়্যারটা আপনি একটু আগে ইনস্টল করছিলেন, সফটওয়্যারটার নাম কি? স্নাফ টিউব। কীভাবে লিখতে হবে? SNAFTUVA, স্নাফ টিউব। এই সফটওয়যারটা চলে যাবেন। হ্যাঁ, যেহেতু সফটওয়্যারটা আমরা ফ্রিতে ব্যবহার করছি, তার জন্য অ্যাড আমাদের থেকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, আমাদের এখানে
ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেখেন একটা কাশ্মে হচ্ছে কি, আমরা কপি করলাম জাস্ট, সাথে সাথে এখানে আমাকে ডাউনলোড দেখাচ্ছে, তাই না? এই যে এখানে দেখেন ফেসবুকের যে ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাচ্ছিলাম, লিঙ্কটা কপি করছি, সেই ভিডিওটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে করবো না, হয়তো আপনাকে এরকম নাও দেখাতে পারে, তাই না? তো না দেখালে কি করবেন বলেন? আপনি এখানে ক্লিক করবেন, এই যে ক্রিস ব্রাউন এরকম কিছু একটা লেখা, তাই না? এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলাম আমরা। তাহলে ক্লিক করার পর কী করতে হবে, এই যে কপি যে লিঙ্কটা করছেন সেটাকে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, দিলাম আমরা। আমি আবার বলবো, তাই না? বুঝেন না আপনি বিষয়টা। আচ্ছা, আমরা যে একটা লিঙ্ক কপি করছিলাম, কোন লিঙ্কটা কপি করছিলাম? আমরা ফেসবুকের যেই ভিডিওটা ডাউনলোড করব সেই ভিডিওটা লিঙ্ক কপি করছিলাম। আপনি যদি টেনে দেখেন তাহলে একটু পিছনে চলে আসেন, আসলে দেখবেন যে কীভাবে লিঙ্কটা কপি করছিলাম। আচ্ছা, যেই লিঙ্ক কপি করছেন সেটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট কী বলেন, লিঙ্কটা এখানে দিতে হবে। কীভাবে দিতে হবে, আমরা যদি এখানে ক্লিক করি, এইভাবে টাপ করে ধরে রাখি, হ্যাঁ, ধরে রাখলে এই যে এখানে FASTE ফেস্ট লেখা আছে, তাই না? আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা চার্জ করবো। হ্যাঁ, করলে দেখবো যে আমরা যেই লিঙ্কটা কপি করছিলাম সেটা এখানে চলে আসবে, আমরা আশা করছি। হ্যাঁ, দেখেন এই তো চলে আসছে, তাই না? এই যে অন্ধের মতো নয়, চলুন আল্লাহকে দেখে শুনে বিশ্বাস করে। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটা ভিডিও আমরা স্টপ করে দিলাম। এখন দেখেন এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে, তাই না? এই যে এখানে, শুধু এই ভিডিওটারে না, আপনি যত ভিডিও দেখবেন সবগুলো ভিডিও আপনি এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। ধরুন আপনি এই ভিডিওতে চলে আসছেন, আপনি যদি ডাউনলোড করেন তাহলে এই ভিডিওটা সেভ হবে। আপনি এই ভিডিওতে চলে আসছেন, আপনি যদি ডাউনলোড করেন তাহলে এই ভিডিওটা সেভ হবে। তো আমরা সেভ করতে আসছিলাম কোনটা, এটা। কিন্তু ডাউনলোড করার জন্য কী করতে হবে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে আমাদের থেকে। আমরা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে আপনাকে দেখাবে যে আপনি কোন সাইজে ডাউনলোড করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি কি ফুল এইচডি ডাউনলোড করবেন নাকি কনভার্ট ডাউনলোড করবেন, আপনি কি ভিডিও ডাউনলোড করবেন নাকি অডিও ডাউনলোড করবেন, ঠিক, তাই না? এখানে দেখতে পাচ্ছি আমরা মিউজিক লেখা, তাই না? মিউজিক মানে কি বলেন, অডিও। হ্যাঁ, আপনারা চাইলে এই ভিডিওটা অডিও আকারে ডাউনলোড করতে পারবেন। কোথায় ক্লিক করে, এখানে বা এখানে ক্লিক করে অডিও আকারে ডাউনলোড করতে পারবেন। আর যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে কি করতে হবে বলেন, এই যে এখানে 26 MB থেকে 263 MB পর্যন্ত আছে, তাই না? আপনি 26 MB একদম লো রেজুলিউশনে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। আপনি যদি HD ডাউনলোড করতে চান তাহলে এখানে করবেন, যদি এইটা ডাউনলোড করেন তাহলে একটু কম HD, এটা ডাউনলোড করতে আরেকটু কম, এটা আরেকটু কম, এটা আরেকটু কম, এটা একদমই কম, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ডাউনলোড করতে হলে কী করতে হবে, এখানে যে কোনো একটার উপরে ক্লিক করতে হবে। আমি কি ক্লিক করে দেখাবো আপনাদেরকে? আচ্ছা, ধরুন আমি একদম লো রেজুলিউশনে ডাউনলোড করতে চাচ্ছি, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর পরে স্টার্ট ডাউনলোড, তাই না? এখানে যদি এরকম আসে আপনি ক্লোজ দিয়ে দেবেন। হ্যাঁ, SS ডাউনলোড, ডাউনলোড কোথায় হচ্ছে আমরা কীভাবে দেখবো, আমরা যদি এখানে উপর থেকে স্ক্রল করি তাহলেও দেখতে পাবো। হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, তাই না? এই যে 3% হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমরা যদি অ্যাপসে দেখতে চাই তাহলে এই যে এখানে যদি দেখি, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা কী করতে পারবো, ডাউনলোড দেখবো। হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এই বিষয়টা কনফার্ম হলাম, তাই না? তাহলে ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা আপনারা শিখে গেলেন। আচ্ছা, এখন আপনি চাইলে এই সফটওয়্যারে ফেসবুক লগ ইন করে আপনি মানে ওইভাবে কপি লিঙ্ক করতে হবে না, আপনি অটোমেটিকলি ডাউনলোড করতে পারবেন। এখানে লগ ইনে যদি ক্লিক করেন তাহলে এই অ্যাপসে ফেসবুকটা লগ ইন করতে হবে, করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন অথবা কপি লিঙ্ক করেও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি এত ঝামেলার দরকার না, আপনি কপি করবেন, এখানে এসে পেস্ট করে দেবেন, তারপর ডাউনলোড করে নেবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা ফেসবুকের বিষয়টা শিখতে পারলাম, ঠিক আছে? এবার আমরা ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করব। দেখেন এখানে আমরা একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা ইউটিউব অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা ইউটিউবে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো। যদি এখান থেকে না করি আমরা ইউটিউব মূল সফটওয়্যার থেকেও ডাউনলোড করতে পারবো। কীভাবে করবো যদি আমরা একটু সেই বিষয়টা দেখি। হ্যাঁ, আমরা ইউটিউব সফটওয়্যারে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, কেন করতে হবে, যে সফটওয়্যারটা অফেন হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু অপেক্ষা করছি। করার পরে দেখেন এখানে এই যে আমরা এই সংটা, এই ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। আচ্ছা, তুমিলে দিল খিলে এরকম কিছু একটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি ডাউনলোড অপশনটা আসছে বলেন? আসে নাই, তাই না? আচ্ছা, এখানে আসে না তাহলে কীভাবে ডাউনলোড করব? আচ্ছা, এখানেও কি কপি করব? হ্যাঁ, আপনি কপি করো আপনি পারেন, আর কপি ছাড়াও পারবেন। কীভাবে পারবেন, এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে?
আমি আবার বলছি, ইউটিউব ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করার জন্য কোথায় ক্লিক করবেন? এখানে। আচ্ছা, এখানে ক্লিক করার আগে কী করতে হবে বলেন? ওই যে ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আপনি যদি ভিডিওটা টেনে দেখে থাকেন তাহলে আপনি একটু পিছনে চলে যান আর দেখেন সফটওয়্যার কোনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাউনলোড করবো আমরা, তাই না? এখানে ক্লিক করবো, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যেই সফটওয়্যারটা ডাউনলোড করছিলেন এবং ইনস্টল করছিলেন সেই সফটওয়্যারটা এখানে খুঁজবেন। কোথায়? এই যে এই সফটওয়্যারগুলো মাঝখানে খুঁজবেন সেটা আছে কি না, দেখেন আছে, তাই না? কোথায় আছে? এই যে সফটওয়্যারটা আছে, তাই না? আচ্ছা, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দিলাম আমরা। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমাদেরকে দেখাবে যে আমরা কীভাবে ডাউনলোড করতে যাচ্ছি, মিউজিক নাকি ভিডিও। আচ্ছা, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে এইচডি আর এটা হচ্ছে একদম নর্মাল, এইচডির পরে এইচডি, তারপরে একদমই নর্মাল, তাই না? তো আপনি যেটা ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক করে দিলেই ডাউনলোড হওয়া শুরু করবে। আমি কি ডাউনলোড করবো? আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে ক্রস দিয়ে দেবো আর এখানে দেখেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা এটা ডাউনলোড করতে চাচ্ছি না, আমি আসলে গানে অভ্যস্ত না। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন যে আমাদেরকে ডিরেক্টলি সফটওয়্যারে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, আমরা ইউটিউবের বিষয়টাও শিখতে পারলাম। যদি আপনি এভাবে ডাউনলোড না করেন তাহলে কি করবেন বলেন? এই যে ইউটিউব, এখানে ক্লিক করো, আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এখান থেকে ভিডিও দেখেন, দেখে দেখে আপনি কি করবেন, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। অথবা ইউটিউবের আরেকটা সিস্টেম হচ্ছে কপি লিঙ্ক করে। হ্যাঁ, আপনার শেয়ারে ক্লিক করলাম, আমার মনে হয় না যে আপনি কপি করতে হবে। হ্যাঁ, যদি আপনার এই অপশনটা না আসে সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। হ্যাঁ, এখানে কপি লিঙ্ক করবেন, তারপর আপনি কোথায় চলে যাবেন, অ্যাপসে চলে যাবেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি হোম পেজে চলে যাবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, অনুগ্রহ করে, একটা অ্যাড চলে আসছে, আমরা ক্রস দিয়ে দিলাম। হ্যাঁ, ক্রস দেওয়ার পর দেখেন যে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য দেখাচ্ছে, যেহেতু আমরা লিঙ্কটা কপি করছিলাম, তাই না? অথবা আপনি এখানে পেস্ট করে দিলেও আপনার কাছে আপনাকে ওই গানটাই দেখাবে, হ্যাঁ, যেটা কপি লিঙ্কটা আপনি কপি করে এখানে পেস্ট করছিলেন, তাই না? এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ভিডিওটা এই জন্য প্লে করছি না, করলে আমাকে কপিরাইট ক্রাইম দিয়ে দিতে পারে। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি কোন সিস্টেমে ডাউনলোড করতে যাচ্ছেন। একদম ইজি, তাই না? একদম ইজি। আচ্ছা দেখেন, এই ভিডিওটা করতে কিন্তু আমার একটু হলেও কষ্ট হয়েছে, তাই না? তো এর কিন্তু বিনিময় আপনাদের কাছে যাচ্ছে না, শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ভিডিও যেন আমি আরও করি এই জন্য কী করবেন বলেন? একটু উৎসাহমূলক কথা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, দিলে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আমি এরকম উপকারী টাইপের আরও অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবো। আমার চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আছে, চাইলে ভিজিট করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।